হাই ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল পিঙ্কিস ডায়েরি। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালোই আছো, আমিও খুব ভালো আছি। আর আজকের ওয়েদারটা দেখো খুব সুন্দর। আজকে হচ্ছে কিন্তু কোজাগরী লক্ষ্মী পুজো, আর আমার দেখো সব কিছু গোছগাজ করে রেডি করে রাখছি, কারণ আজকে অফিস আছে আর যতটা পারবো রেডি করে যাব। এদিকে বাসনপত্র সব বের করে ফেলেছি আর স্নানটাও সেরে নিয়েছি। মা এসছে, আমাদের মার বাড়িতেও পুজো হয়, কিন্তু যেহেতু এসছে আমি পুজো আছে, মানে আমাদের বাড়িতেও পুজো আছে আর মার বাড়িতেও পুজো আছে, আমি একা হাতে পারবো না। অফিস না থাকলে কোনো ব্যাপার ছিল না, কিন্তু যেহেতু অফিস আছে বলে পারবো না, তাই জন্য যতটা পারবো সকালের দিকে করে যাব। তো মা এসছে, মাকে বসিয়ে দিয়েছি একটু নারকেল কুড়িয়ে দিতে, কারণ তোমাদের দাদাভাই কিনে নিয়ে আসে। আমি বলেছি কিনে আনা নাড়ুগুলো না একদম খাওয়া যায় না, তো আমি যতটা পারবো করে রেডি করে যাব। এদিকে যে গুড় দিয়ে যেটা করে খৈরুপড়া না কি বলে, যাই হোক, ওটা করছি আর এদিকে সব রেডি করে যাব। আর নাড়ুটাও আমি বাড়িতেই করবো এবার, কারণ মা এসছে, মা বলেছে বাড়িতে আমার সাথে হেল্প করে দিলে একটু হয়ে যাবে। যাই হোক, এই দেখো কী সুন্দর নাড়ু হয়েও গেছে আমার ঠাকুরের। আর তারপর আমি রেডি হয়ে অফিসে বেরিয়ে গেলাম। আজকে আমার রান্নার তেমন ঝামেলা নেই, শুধু তোমাদের দাদাভাইয়ের জন্য করেছি, আমি সকালে শুধু চা খেয়েছি। পরিচিত রাস্তা দেখো, নির্ঝঞ্ঝাট। তো যাই হোক, আমি চলে এসেছি, অফিসে আসতে একদম ইচ্ছা করছে না, কোনো ব্যাগটা নিয়েও আসেনি, দেখি কখন বেরোই। চলো, আমি অফিস থেকে বেরিয়ে গেছি আর ম্যাডামের গাড়ি করে একসাথে এসেছি বলে তাই আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি। টুকিটাকি কিছু কেনাকাটা ছিল, সেগুলো কিনে একবারে ফিরছি। করে বেরিয়ে পড়েছে বলে আর কন্টিনিউ করতে পারিনি, আর কিছু কেনাকাটা ছিল, এই ফুল মিষ্টি যেগুলো ছিল সেগুলো নিলাম। তো চলো এখন মোটামুটি পুজো দেবো। তো ঘরে ঢুকেই অলরেডি অনেকটাই লেট হয়ে গেছে, একটা সন্ধেবেলায় মানে কোজাগরী লক্ষ্মী পুজোটা যথারীতি হয় আর আমি একা একাই পুজো করব। তো তোমরা দেখো আমি ফ্রেশ হয়ে সমস্তটা গুছিয়ে নিয়ে নিয়েছি আর শাড়িটাও পরে নিয়েছি। পরে নিয়ে এবার অনেকদিন ধরে আট পেরে শাড়ি পরতে ভীষণ ইচ্ছা করছিলো, কোনো রকম, এমনি তো পারি না, কোনো রকম পেঁচিয়েছি আর কি। যাই হোক, চলো আগে আর তোমাদের দাদাভাই অঘরে ঘুমোচ্ছে, শুধু গেটটা খুললো, আর পুজোটা দিয়ে নেব তারপরে, কারণ সন্ধেবেলা একটা পুজো করতে আলাদাই একটা বেশ ভালো লাগে। যাই হোক, আর পুজোটা কমপ্লিট হলে একটু আলপনা দেবো, আলতা পড়বো, এগুলো পরে করবো, আগে পুজোটা দিয়ে নিই। চলো দেখতে থাকবো। ক্ষণকাল তরে তব নাহি কোথা স্মৃতি, সেই হেতু নর নারী ভগয় দুর্গতি, সতত প্রক্রিয়া নরত নর নারী বন, অসহ্য যাতনাষ্ট্রে আত্মহত্যা করিতেছে কেউ, কেউ প্রিয় পানাধিক পুত্রকন্যা গণে, করিতেছে পরিত্যাগ অন্যের কারণে, বল দেবী প্রকাশিয়া কৃপাপের ফলে, ভীষণ দুর্ভিক্ষ সদা মর্তবাসী। সর্বত্র পাহি মাং দেবী মহালক্ষ্মী নমস্তুতে, ওম বিশ্বরূপস্য ভার্যাসি কর্তে পদ্মালয়ে শুভে, সর্বত্র
আহিমাং দেবী মহালক্ষ্মী নমস্তুতে ওম বিশ্বরূপস্য পদভাজা শ্রীপদ্মে বদ্যালয়ে শুভ সর্বোচ্চ আহিমাং দেবী মহালক্ষ্মী নমস্তুতে ওম বিশ্বরূপস্য ভাজা শ্রীপদ্মে বদ্যালয়ে শুভে সর্বোচ্চ আহিমাং দেবী মহালক্ষ্মী নমস্তুতে পদ্মে বদ্যালয়ে শুভে সর্বোচ্চ আহিমাং দেবী মহালক্ষ্মী নমস্তুতে ওম বিশ্বরূপস্য ভার্যা শ্রীপদ্মে বদ্যালয়ে শুভে সর্বোচ্চ আহিমাং দেবী মহালক্ষ্মী নমস্তুতে। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। ঘরগুলো একটু বন্ধ করে নি। নিজে আমার ক্যামেরাম্যান উঠে পড়েছে আর কি। যাই হোক, এই যে আমার পুজো কমপ্লিট, এবার একটু ঘরটা কিছুক্ষণ বন্ধ থাকবে, আর বাকি আমি একটু আলপনাগুলো দিয়ে নিই দুয়ারে, আর তারপর আলতা পরবো। এই যে আলপনা দিতে বসেছি, যা পারছি দিচ্ছি, এখন ভিডিও করছি, যখন দরকার ছিল তখন আর ভিডিও করে দেয়নি। যাই হোক, মা ফোন করলো, মাও আসতে পারে, মার বাড়িতেও পুজো মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, মা তো পুরোহিত দিয়ে করেছে, হয়ে গেছে। আর আমি একটু এই যে আলতা পরে নিচ্ছি, এইগুলো অফিস থেকে এসে করলে পুজো দিতে আরও দেরি হয়ে যাবে, এখন অলরেডি প্রায় 8:30 বেজে গেছে। তো যাই হোক, আলতাটা এমনি পড়তে হয় পুজো ঘণ্টার দিনে, তাই পড়লাম। আর আমার এগুলো ভালোও লাগে পড়তে, আমার যে কত আলতা সিঁদুর জমে রয়েছে, মানে দোকান দিলে হয়ে যাবে মনে হচ্ছে, এত আলতা সিঁদুর জমে রয়েছে, পড়া হয় না কি সেরকমভাবে পড়াই হয় না। যাই হোক, এই যে পড়েছি দেখো, তোমাদের আবার দেখাচ্ছি আমি, আলতা পড়লে কিন্তু বেশ ভালোই লাগে দেখতে। যাই হোক, একটু একটু আলপনা দিয়ে রেখেছি, মায়ের পা হাঁটতে হয়। এবার তোমাদের দাদাভাইকে একটু প্রসাদটা দিয়ে দিলাম, আর দুধ কলাটা যেহেতু আমার মামনসাকে দিয়েছি তাই ওটাও প্রসাদ, আর আশেপাশের বাড়িতে একটু প্রসাদ দিয়ে দিই, আর মাও নিয়ে এসছে প্রসাদ। মার বাড়িতে পুজো হয়ে গেছে, মা মালপোয়া সুজি লুচি অনেক কিছু করে। তো রাতে একটু ফ্রাইড রাইস আর আলুর দম খেতে ইচ্ছা করছে, মা এসছে, এবার মাকে বলবো একটু করে বানিয়ে দিতে আর কি। তো এই যে রেডি করে দিয়ে গেছে মা ফ্রাইড রাইস আর আলুর দম, চলো খেয়ে নিই, খিদেও পেয়ে গেছে প্রচণ্ড। কমপ্লিট, আর মাও চলে গেছে, শাড়ি খুলে ফেলেছে অনেকক্ষণ, মা ওই দিকে একটু ফ্রাইড রাইস আর আলুর দম করে দিল। আমি সারাদিন আজকে ভাত খাইনি যেহেতু পুজো দেবো বলে, অফিস থাকলেও আমি ভাত খাইনি, চা খেয়েছিলাম সকালে, আর পুজোর দিনে আমার অসুবিধাও হয় না। আর তোমাদের দাদাভাই এখন দরজাটা বন্ধ করে দিয়েছি, খুব আওয়াজ আসছে কারণ ও সারেগামাপা দেখছে, আর ও যেহেতু প্রসাদ খেয়েছে বলে একটু পরে খাবে। এখন একটু এই যে আমার ডিনারটা কারো করে নিচ্ছি, ফ্রাইড রাইস আর আলুর দম, কাশ্মীরি আলুর দম মা বানিয়ে দিল। তো চলো, ভিডিওটা আর বেশি বড় করলাম না, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, শেয়ার করো, কমেন্টে জানিও কেমন হয়েছে, আর আমার চ্যানেলে নিত্য নতুন আপডেট পেতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে একটা নেক্সট ব্লগে, ততক্ষণ গুড নাইট, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।